Asslamualikum Viewers, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি জান্নাতুল আজমেরি দেশ বিদেশের গল্প চ্যানেল থেকে বলছি। আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটি ভিন্নধর্মী রেসিপি নিয়ে। আমার রেসিপির মূল উপাদান আমাদের জাতীয় ফল কাঁঠালের বীজ। এই সময় আমাদের সবার ঘরে এই বীজটা সংরক্ষণ করা হয়ে থাকে। তো এই বীজ থেকে যে ঝাল আইটেম তৈরি করা যায়, যেমন ভর্তা সবজির সাথে বা মুরগির মাংসের সাথে আমরা খেয়ে থাকি, কিন্তু এটা দিয়ে যে একটি মজাদার মিষ্টি আইটেম তৈরি করা যায় তা অনেকেরই জানা নেই। সেটি আমি আপনাদেরকে আজকে তৈরি করে দেখাবো। এটা আমার আম্মার কাছ থেকে শেখা। তো মূল রেসিপিতে যাওয়ার আগে আপনাদের সাথে কিছু কথা বলি। সেটা হচ্ছে, আমাদের চ্যানেলটি খোলা হয়েছে অসহায় মানুষকে সাহায্য করার জন্য। সেটা আমাদের চ্যানেল ঘুরে আসলেই বোঝা যাবে। তো প্লিজ, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের ভিডিওগুলি লাইক দিয়ে শেয়ার করে এবং কমেন্ট করে আমাদের উৎসাহ দিবেন। আমি চলে আসলাম আমার মূল রেসিপিতে। আমার এই কাঁঠালের বিচির বরফি হালুয়া তৈরি করে যে বরফিটা করতে হয়, সেই বরফি তৈরি করতে যা যা লাগছে তা আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। এখানে আছে কিছু কাঁঠালের বিচি সিদ্ধ করে বেটে নেওয়া হয়েছে। এখানে আছে চিনি, ঘি এবং এখানে এলাচ গুঁড়ো, সাদা এলাচ গুঁড়ো এবং দারচিনি ও তেজপাতা। প্রথমে আমি ঘি দিয়ে নিব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি, তেজপাতা। এখন আমি কাঁঠালের বিচির সিদ্ধ করে বেটে নেওয়া এই সময় আমাদের সবার ঘরে কাঁঠালের বিচিতে সংরক্ষণ করা থাকে। আপনারা খুব সহজেই কাঁঠালের বিচির এই রেসিপিটা তৈরি করতে পারবেন। যারা মিষ্টি জিনিস পছন্দ করেন খেতে, তারা ঘরে এটা তৈরি করে খেতে পারবেন। এখন আমি এর মধ্যে চিনি দিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি চুলার আঁচটা কমে রেখে। আমরা একটু ঘি অ্যাড করছি। এখন আমি এটা চিনি টেস্ট করে নেব। চিনিটা কম হয়েছে, আমি আর একটু চিনি অ্যাড করছি। আমি অ্যাড করছি সাদা এলাচ গুঁড়ো। দিয়ে নিচ্ছি
আমি এখন এটা প্লেটে তুলে রাখব। সেই সময় আমি দারচিনি এবং তেজপাতা উঠিয়ে ফেলব। আমি এখন এটা উঠিয়ে নিয়েছি, সমান করে দিয়েছি। সমান করে আমি এখন এর ভিতরে ডেকোরেশনের জন্য একটু কিসমিস বসিয়ে দিচ্ছি। ভিতরে ভিতরে আমি কিসমিস বসিয়ে দিচ্ছি। আমি এভাবে করে দু তিন ঘন্টা ফ্রিজে রেখে দেব। দু তিন ঘন্টা পর আমি এটা আপনাদের সামনে কেটে পরিবেশন করব। কিসমিস বসানোর পরে আমি এখন এখানে কিছু কাজু বাদাম কুচি বসিয়ে নেব। এগুলো আসলে অপশনাল, আপনার ইচ্ছা করলে কেউ স্কিপ করতে পারেন। এখন আমি এটা ফ্রিজের মধ্যে রেখে দেব, ঠান্ডা করে ফ্রিজের মধ্যে। কতক্ষণ লাগবে ভিউয়ার্স? আমার বরফি জমে গিয়েছে এবং আমি এখন এটা চাকু দিয়ে পিস পিস করে কাটলাম। আমি এখন পরিবেশনে চলে যাচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে দেখতে, অনেক লোভনীয় মজাদার একটা খাবার। এটা আপনারা নিজেই খেয়ে টেস্ট করে দেখতে পারবেন, যেটা আসলে কেউ বুঝতেই পারবে না যে এই সময়কার ফল, আমাদের জাতীয় ফল, ফলের বীজ থেকে এই হালুয়াটা তৈরি। অনেক সুস্বাদু, অনেক মজাদার। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।